আমি রোল কলটা শুরু করছি, তোমরা ঠিকভাবে প্রেজেন্টটা দিও আমাকে। চলো শুরু করি। 301 প্রেজেন্ট স্যার। 2 3 4 5 6 প্রেজেন্ট স্যার। কত? 305 স্যার দেখছো তুমি গত ক্লাসে অ্যাবসেন্ট ছিলে? হ্যাঁ স্যার, গত ক্লাস হচ্ছে নেট ছিল না। ইয়েস স্যার। সাত ইয়েস স্যার। আট স্যার 303 কি দিয়েছেন? ওনা দেননি। না দেইনি তো। আচ্ছা তুমি আলিফা সিদ্দিক। জি স্যার, স্যার গতকালও তো আমি ছিলাম। ছিলা তুমি? জি স্যার, গতকালের ক্লাসে। আমরা তো তোমাকে খুঁজে পাইনি। আমি তো হাজিরা সবার সামনে দেই, যে এই যে এইভাবে ডাইরেক্ট দেই। তুমি কই ছিলা? কালকে আপনি প্রথম ক্লাসটা করিয়েছেন না, তখন আমি ছিলাম। আচ্ছা ঠিক আছে। ঠিক মতন ক্লাসে উপস্থিত থেকে হাজিরা কমানোর রোল কলটা ইয়ে করবে, আমাকে হেল্প করবে, বুঝছো? যখন আমি রোল কল করব তখন রোল কল সাথে সাথে হাজিরা করবে। আচ্ছা এবার আসো। 308 9 ইয়েস স্যার। তুমিও গত ক্লাসে ছিলে না, দেখছো? 10 11 প্রেজেন্ট স্যার। 12 13 14 প্রেজেন্ট স্যার। কত তুমি? 13 স্যার। 310 প্রেজেন্ট। জি স্যার, আমি 13। এখনো তো 10-এই আসে নাই স্যার। 310 ওর। আচ্ছা 310। 12 আছো? 312 আছো? নাই। 13 14 স্যার, আমি 13 স্যার। 14। আচ্ছা 13 আছে, 14 আছে। লাইনে থাকো, সাথে সাথে রোল কল করো। 15 প্রেজেন্ট স্যার। 16 প্রেজেন্ট স্যার। 17 18 19 প্রেজেন্ট স্যার। 20 প্রেজেন্ট স্যার। 21 22 ইয়েস স্যার। 23 24 প্রেজেন্ট স্যার। 25 26 27 প্রেজেন্ট স্যার। 28 29 30 31 প্রেজেন্ট স্যার। 32 প্রেজেন্ট স্যার। 32 জি স্যার। 33 প্রেজেন্ট স্যার। 34 35 36 37
38 স্যার আমি 29 আছি একটু থাকো আমি রোল কল শেষ করে তোমাকে দিচ্ছি 39 প্রেজেন্ট স্যার 40 প্রেজেন্ট স্যার 41 41 এর আগে তো নেট প্রবলেম ছিল আজকে তো নাই দেখা যায় 42 43 43 44 একটা কথা বলি বলো বলো স্যার 338 কি আমি তো প্রেজেন্ট দিছি আমি কি দিছি স্যার একটু দেখেন তো আমারটা কি দেওয়া হইছে এটা দেখেন তো 338 না দেওয়া হয়নি স্যার আমি তো মানে বলেছিলাম প্রেজেন্ট স্যার আমি তো শুনতে পাইনি এখন শুনতে পাচ্ছি ও স্যার আমার বাট আমি বলেছিলাম আচ্ছা যাই হোক কপাল ভালো যে তুমি আবার আমাকে ডেকে বলছো তোমার কথা আমি শুনতে পাইনি কত 347 তোমার নাম হলো উম্মে হাবিবা ওরফে ছেস্রা গত ক্লাসে আসো নাই তাই না 348 হ্যাঁ আছে 49 প্রেজেন্ট স্যার 50 একান্ন বাহান্ন প্রেজেন্ট স্যার চুয়ান্ন প্রেজেন্ট স্যার পঞ্চান্ন প্রেজেন্ট স্যার ছাপ্পান্ন প্রেজেন্ট স্যার সাতান্ন আটান্ন ঊনষাট প্রেজেন্ট স্যার ষাট একষট্টি কত প্রেজেন্ট ষাট 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 এটা আর একটা ছেসরা একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর তো এক পাল ছেসরা একাত্তর জি স্যার আসছে বাবারে এক এক পাল ছেস্টার মধ্যে একটা পদ্ম ফুল পেলাম এ যেন গোবরে পদ্ম ফুল বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর কত কত তোমার তিয়াত্তর না চুয়াত্তর তিয়াত্তর জানুয়ারির 14 তারিখে পেয়েছিলাম জানুয়ারির 14 তারিখের পর এই আমি তোমাকে পেলাম দীর্ঘ 15-16 দিন তুমি আমার ক্লাসে নাই তোমার কি এই ছুটির মধ্যে বিবাহ হয়ে গেছে না স্যার স্যার আমি একটা ক্লাস করি প্রেজেন্ট যে সমস্যা হচ্ছে ডিসকানেক্ট হয়ে যায়
ঠিক প্রেজেন্টের সময় ডিসকানেক্ট হয়ে যায়, প্রেজেন্টের সময় ডিসকানেক্ট হয়ে যায়, আরে সম্ভব না স্যার, হয় এই কোন স্যার হয় প্রেজেন্ট হয়ে যায় না হলে প্রেজেন্টের টাইমে হয় স্যার। আরে কোন ভিলেন এই কাজটা, এই কাজটা কোন ভিলেন করে, ঠিক প্রেজেন্টের সময় তোমাকে ডিসকানেক্ট করে দেয়, কোন ভিলেন খুঁজে বের করো। হয় আগে হয় না পরে হয়। আচ্ছা যাই হোক, ক্লাসে রেগুলার থাকো। আর কেউ আছে 76 পর্যন্ত আর কেউ নেই? এবার বলো যারা বাদ পড়েছে। 74 স্যার, 335 74 আছো স্যার, 73 আছি। হ্যাঁ 73 তো দিয়েছি, 74 ও দিলাম। আর স্যার 73 হ্যাঁ 73 তো দিলাম স্যার, 76 ও 76 স্যার, 335 আছি, আমি মাত্র জয়েন করছি। 335 স্যার, 329 335 329 তাই না স্যার? 318 318 অর্পা সবার হয়ে গেছে না? আর কেউ বাকি আছে? আর কেউ বাকি নেই? আমি গতদিন আখিকে সাথে করে নিয়ে একটা অঙ্ক করেছিলাম, তাই না আখি? জি স্যার, জি স্যার। আজকে কাকে নিয়ে করা যায়? আজকে কি এশাকে নিয়ে করব? 348 এশা আসছে, এশা আসছে না তুমি? এশা স্যার ও আছে কিন্তু ওনা কথা বলতে পারবে না, মানে বাসে আছে। বাসে? হ্যাঁ স্যার, ও যে ওর দাদা অসুস্থ তো মানে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। 345 সানজিদা কি আসছো আজকে? জি স্যার। তুমি আমার সঙ্গে অঙ্ক করতে পারবে আজকে? জি স্যার। তাহলে রেডি হয়ে যাও, যাতে আমরা ধীরে ধীরে সুন্দর করে তোমাকে সাথে করে নিয়ে আজকে আমরা সেকেন্ড অঙ্কটা করতে পারি। আর বাকিরাও সবাই রেডি হয়ে যাও, টেবিলে বসে পড়ো, খাতা পেন্সিল কলম আর ক্যালকুলেটর নিয়ে বসে পড়ো। আমি গতদিন তোমাদেরকে মোট মুনাফা বের করার জন্য একটা অঙ্ক করেছিলাম আকিকের সাথে নিয়ে, আমরা খুব ধীরে ধীরে অঙ্কটা করেছি। আজকে আমরা সানজিদাকে সাথে নিয়ে, সানজিদাকে সাথে নিয়ে আজকে আমরা সেকেন্ড অঙ্কটা করব। সানজিদাও রেডি হয়ে যাও, চলো আমরা অঙ্কটাতে যাই। আমরা গত ক্লাসে ব্যবহারিক প্রশ্ন এক নম্বরটা আমরা সলভ করেছিলাম, এই অঙ্কটা থেকে আমরা একটা মোট মুনাফা বের করেছিলাম। আজকে আমরা দুই নম্বর অঙ্কটা সলভ করব। দেখো এই যে দুই নম্বর অঙ্ক, আমি সানজিদার সাথে অঙ্কটা করব, তোমরা সবাইও রেডি হয়ে যাও। দেখো এখানে প্রথমে আইটেমে দেওয়া আছে রেহামিলের মধ্যে বিক্রয় 90,000 টাকা। তোমরা জানো তো বিক্রয়টা আমাদের মোট লাভ বের করতে গিয়ে সর্বপ্রথম লিখতে হবে। ক্রয় পরিবহন, সানজিদা ক্রয় পরিবহনটা কি বলতো? এটা কি ধরনের আইটেম, এটা কোথায় বসাবো, কি ধরনের আইটেম এটা? অন্যান্য প্রত্যক্ষ খরচ, রাইট। এরপর দেখো ক্রয় আছে আমাদের 46,000, ক্রয় বাট্টাটা কি করব সানজিদা? প্রারম্ভিক মজুরি পণ্যটা কি ধরনের আইটেম স্যার? এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের প্রত্যক্ষ। সর্বপ্রথম বসাবো তাই না, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গিয়ে। আচ্ছা বলতো আমদানি শুল্কটা কি স্যার? আমদানি শুল্ক প্রত্যক্ষ খরচ। ভেরি গুড। বলতো রপ্তানি শুল্কটা কি? স্যার এটা বলো, কনফিউজ? জি স্যার। আমদানি শুল্কটা প্রত্যক্ষ খরচ, কিন্তু রপ্তানি খরচটা, রপ্তানি শুল্কটা বিক্রয় ও বিপণন খরচ অর্থাৎ পরিচালন খরচ,
তাই আমরা আমাদের এই মোট মুনাফা নির্ণয় করতে গিয়ে এই রপ্তানি শুল্ককে ব্যবহার করব না, এটা আমাদের জন্য একটা পরিচালন ব্যয়, বুঝতে পেরেছেন? তাই রপ্তানি শুল্কটা মোট মুনাফা নির্ণয় করার সময় আমাদের কোনো কাজে আসবে না, আমদানি শুল্কটা প্রত্যক্ষ খরচ এটা আসবে, কিন্তু রপ্তানি শুল্ক দেখলেও আমরা এটাকে প্রত্যক্ষ খরচ হিসেবে লিখে দেই কি না সেজন্য এটা দেওয়া হয়েছে। তুমি তো বুঝছো রপ্তানি শুল্কটা আমাদের জন্য একটা বিক্রয় ও বিপণন খরচ, যেটাকে আমরা পরিচালন খরচ বলি। তো পরিচালন খরচের মধ্যে যাবে রপ্তানি শুল্ক, সো মোট মুনাফা নির্ণয় করার সময় তাকে আমরা ব্যবহার করব না। তোমরা সবাই শুনছো তো? সবাই শুনছো তো? জি স্যার। আচ্ছা এবার সানজিদা, অনাদায় পাও না? অনাদায় পাওনাটা কি আমাদের? কনফিউজড স্যার, দেনাদারের কাছ থেকে যে টাকাটা আর পাবো না। কিন্তু এটা কি ধরনের আইটেম? পরিচালন খরচ। পরিচালন ব্যয়। এটা পরিচালন ব্যয়, আর যেহেতু এটা পরিচালন ব্যয়, মোট মুনাফা নির্ণয় করতে আমরা একে ব্যবহার করব না, কি ঠিক আছে না? আমাদেরকে তো প্রশ্নের মধ্যে বলছে মোট মুনাফা নির্ণয় করো, তাই মোট মুনাফা নির্ণয় করতে গিয়ে কিন্তু আমরা কোনো পরিচালন ব্যয় লিখি না, আর তাই অনাদায় পাওনাটাকেও আর আমরা লিখবো না। আমরা আমাদের রেওয়ামিলের সবগুলো আইটেম কি চিনে নিয়েছি সঞ্জিতা? রেওয়ামিলের এই 10টা আইটেম তুমি চিনছো তো? জি স্যার। আচ্ছা, দুটো জায়গায় তোমার একটু কনফিউশন ছিল, ঠিক করে দিয়েছি। চলো এবার আমরা সমন্বয় পাঁচটা একটু দেখি। তুমি আমাকে বলবা সমন্বয় গুলোর কোনটা কোথায় কিভাবে লিখবো, ভালো করে দেখো, যেটা পারবে না আমি বুঝে দিব। তোমরা সবাই খেয়াল করো, প্রথম সমন্বয়টা ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি। সঞ্জিতা, ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি কোথায় লিখবো? স্যার, এটা বিক্রয়ের সাথে অলিখিত, অলিখিত বিক্রয় নামে যোগ করে দেব, তাই তো? তাই তো? জি স্যার। তাহলে ধারে পণ্য বিক্রয় এটাকে অলিখিত বিক্রয় নামে আমরা বিক্রয়ের সাথে যোগ করে দেব। যত বেশি ধারে পণ্য বিক্রয় করব, বিক্রয়ের পরিমাণটা তত বাড়তে থাকবে, আর এই কারণে ধারে পণ্য বিক্রয় করলে এটাকে বিক্রয়ের সাথে যোগ করে দিতে হয়। হ্যাঁ, আমরা এটা বিক্রয়ের সাথে যোগই করে দেব, ঠিক আছে, এটা পেরেছ। এরপরে আসো তো খ নম্বর সমন্বয়টা, ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে 2000 টাকা, বলতো সঞ্জিতা এটা কি করব? স্যার, এটা বিক্রিত পণ্যের ক্রয় থেকে বাদ দিব। হ্যাঁ, ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করলে আমাদের ক্রয়কৃত পণ্য কমে যাবে, তাই আমরা এটা ক্রয় থেকে বাদ দিব, ঠিক আছে। আচ্ছা এরপরে আসো সমাপনী মজুত পণ্য, তো জানোই এটা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গিয়ে আমরা ওখান থেকে বাদ দেই। এবার বলো তো মজুরি বকে আছে 1500 টাকা, এটা কি করব? স্যার, এটা প্রত্যক্ষ খরচে বিক্রিত পণ্যের ব্যয়ে যে মজুরি বসবে ওইখান থেকে ওইখানে যোগ করে দিব। যোগ করে দিব, যোগ করে দিব। তার মানে মজুরি খরচটা যখন আমরা লিখব প্রত্যক্ষ খরচের মধ্যে, তখন ওই মজুরি খরচের সঙ্গে এই বকেয়া মজুরিটা আমরা যোগ করে দেব, ঠিক আছে না? জি স্যার। হয়েছে, পাস তো। এরপরে আসো তো লাস্টের সমন্বয়টা, মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 1200 টাকা, বলতো এই ঘটনাটা আমরা কি করব? মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন বাদ দিব, এই মালিক কর্তৃক পণ্য উত্তোলন করলে সেটা আমরা ক্রয় থেকে বাদ দিয়ে দিব। ভেরি গুড, তুমি এটাও পারছো, বেশ সুন্দর। আমরা অঙ্কটা পড়ে নিলাম, সবকিছু সাজাই নিলাম, তাহলে সঞ্জিতা চলো খাতা নিয়ে নাও, এবার তাহলে আমরা অঙ্কটা স্টার্ট করে দেই, কি বলো? জি স্যার। এই এরকম একটা ঘর টেনে ফেলো, মোট মুনাফা নির্ণয় সবাই ঘর টেনে ফেলো। কিভাবে আমরা অঙ্কটা করবো তোমরা গতদিন দেখেছো, আকির সঙ্গে আমি অঙ্কটা করেছিলাম, আজকে আমি সঞ্জিতার সঙ্গে অঙ্কটা করছি। তোমরা সবাই ঠিক এভাবে একটা ঘর টেনে ফেলো। সঞ্জিতা, তোমার ঘর টানা হয়ে গেলে তুমি আমাকে বলবে। জি স্যার, শেষ আমার ঘটনা। এবার বলতো, আমি যদি মোট মুনাফা বের করার কাজ শুরু করি, তো সর্বপ্রথম আমরা আগে নেট বিক্রয়টা বের করব না? জি স্যার। নেট বিক্রয়টা আমাদের সর্বপ্রথম কাজ, আর নেট বিক্রয় বের করার জন্য আমরা প্রথমে লিখব বিক্রয়। আমরা প্রথমে বিক্রয়টা লিখে দিব।
দেখো আমাদের অঙ্কের বিক্রয়টা কত দেওয়া ছিল, এই যে দেখো আমাদের এখানে বিক্রয়টা দেওয়া ছিল 90,000 টাকা, তাহলে আমরা এই বিক্রয়টা 90,000 টাকা দ্বিতীয় টাকা করে লিখে দিলাম। এখন আমরা বিক্রয়ের সঙ্গে যে সমস্ত সমন্বয়গুলো রয়েছে সেগুলো সমাধান করে আমরা নেট বিক্রয়টা বের করব। তোমরা সবার আগে কিন্তু নেট বিক্রয় বের করা শিখেছো এই অঙ্ক, আর্থিক বিবরণী যখন থেকে আমি তোমাদের শুরু করেছি সবার আগে কিন্তু আমরা নেট বিক্রয়টা বের করা শিখেছি। তাহলে বলো তো বিক্রয়ের সঙ্গে যে আইটেমটা আমরা এখন সমন্বয় করব, সবার আগে যে আইটেমগুলো আমরা যোগ করব সেগুলো লিখবো, তাই না? দেখো তো ধারে পণ্য বিক্রয় ছিল 8,000 টাকা, এটা সবার আগে যোগ করে দেবো না? তাহলে চলো সঞ্জিতা আমরা বিক্রয়ের সঙ্গে আগে যোগ করে দেই, যোগ অলিখিত বিক্রয়। আর আমাদের অলিখিত বিক্রয়ের পরিমাণটা ছিল 8,000 টাকা, আমরা এই 8,000 টাকা এখানে যোগ করে দেই। এই 8,000 টাকা যোগ করলে আমাদের মোট পরিমাণটা চলে আসবে 98,000 টাকা, সরি ভুল হয়ে গেল, এই 98,000 টাকাটা আমরা নিচেই লিখব, কারণ বিক্রয়ের সঙ্গে বাদ দিতে হবে কিনা কোনো আইটেম আগে দেখে নেই। আছে না বিক্রয় থেকে বাদ দিতে হবে এমন আইটেম? এবার আমরা দেখবো বিক্রয়ের সঙ্গে তো যোগ তো করলাম, এবার বিয়োগ করতে হবে কোন কোন আইটেম একটু দেখে নেই। তোমরা দেখো বিক্রয়ের সঙ্গে আমাদের বিক্রয় ফেরত আছে একটা 3,000, বাদ দিতে হবে বিক্রয় থেকে বাদ দেওয়ার মতন কেবল ওই একটাই আইটেম আছে, এছাড়া বিক্রয়ের সাথে আর কোনো সমন্বয় নেই। তাহলে বিক্রয় থেকে আমরা বিক্রয় ফেরতটা বাদ দিয়ে দিব, তারপরে 3 নম্বর কলামে লিখবো। চলো লিখি, বাদ বিক্রয় ফেরত। হ্যাঁ একটু কোশ্চেনটা একটু নিচে নামাবেন, এই যে থ্যাংক ইউ স্যার। বাদ বিক্রয় ফেরত, দেখো আমাদের বিক্রয় ফেরতের টাকাটা কত ছিল, আমাদের বিক্রয় ফেরতের টাকাটা ছিল 3,000 টাকা, আমরা ওই 3,000 টাকা এখান থেকে বাদ দিয়ে দিব। এবার আমরা এখান থেকে এটা বাদ দিয়ে এবার আমরা এই টাকাটা 3 নম্বর কলামে বসে দিই, আমরা নেট বিক্রয়টা তাহলে পেয়ে যাব। দেখো তো কত টাকা হয়, 95,000 টাকা, 95,000। আমরা 95,000 টাকা পেয়ে গেলাম নেট বিক্রয়, আমরা এটাকে 95,000 টাকা সরাসরি ওখানে বসাই দিলাম। এটা নাম হবে নেট বিক্রয়, আমরা নেট বিক্রয় পেয়ে গেলাম, একটা কাজ আমরা পেয়ে গেছি। এবার বলো তো আমরা এই নেট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিয়ে দিব না? সঞ্জিতা যদি বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে হয় তাহলে চলো আগে লিখে দেই, বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বলো বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দেওয়ার জন্য আমরা বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু এর আগেই বের করা শিখেছি, বিক্রিত পণ্যের ব্যয়টা কিন্তু ইতিমধ্যেই বের করা শিখেছি। বলো বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গেলে সর্বপ্রথম না প্রারম্ভিক মজুত পণ্যটা লিখতে হয়? প্রারম্ভিক। তো সঞ্জিতা দেখো তো আমাদের উপরে রেওয়া মিলে প্রারম্ভিক মজুত পণ্য আছে কিনা, ওই যে আছে তো 14,000 টাকা দেখছো? জি স্যার।
তাহলে চলো আমরা এই প্রারম্ভিক মজুদ পণ্যটা আগে লিখে দেই বিক্রিত পণ্যের ব্যয়ের আন্ডারে প্রারম্ভিক মজুদ পণ্য দুই নাম্বার কলামে আমরা লিখে দিব 14,000 টাকা আমরা লিখে দিব 14,000 টাকা এই যে লিখে দিলাম প্রারম্ভিক মজুদ পণ্য 14,000 টাকা ধীরে ধীরে এবার বলো তো প্রারম্ভিক মজুদ পণ্যের পরে আমরা না ক্রয় লিখি সঞ্জিতা জি স্যার তাহলে চলো আমরা লিখে ফেলি ক্রয় দেখো আমাদের ক্রয়ের সঙ্গে সমন্বয় থাকে তাই আমি ক্রয়ের টাকাটা প্রথম টাকার ঘরে লিখবো আমাদের এখানে ক্রয় ছিল 46,000 টাকা আমরা 46,000 টাকা প্রথম টাকার ঘরে আগে বসাই দেই 46,000 টাকা আগে আমরা প্রথম টাকার ঘরে বসাই দেই এবার আমরা দেখব ক্রয়ের সঙ্গে যোগ করার মতো কোনো অলিখিত ক্রয় আছে কিনা দেখো তো তোমাদের সমন্বয়ের মধ্যে কি কোনো অলিখিত ক্রয় ছিল না স্যার তাহলে আমরা যে সমস্ত আইটেম গুলো ক্রয় থেকে বাদ দিব এখন আমরা সেইগুলোকে লিখতে পারি কারণ যোগ করার মতো কোনো আইটেম আমাদের এখানে ছিল না তাহলে বাদ দেওয়ার মতো যে আইটেম গুলো আছে চলো সেগুলো আমরা একটা একটা করে লিখে দেই দেখো ক্রয় থেকে বাদ দেওয়ার মতো আইটেম কি কি আছে সমন্বয়ে যাও বিক্রয় ক্রয় পরিবহন ক্রয় এই যে ক্রয় বার্তা 2,500 টাকা এটা আমরা ক্রয় থেকে বাদ দিব তাহলে চলো লিখে দেই ক্রয় বার্তা 2,500 টাকা আমরা ক্রয় বার্তা 2,500 টাকা এখানে লিখলাম যতগুলো আইটেম বাদ দিব একসঙ্গে যোগ করে বসাবো না ঠিক আছে এরপর দেখো তো ক্রয় থেকে বাদ দেবো এমন আর কোন আইটেম আছে মজুরি বিক্রয় ফেরত প্রারম্ভিক মজুদ পণ্য আমদানি শুল্ক রপ্তানি শুল্ক অনাদায় পাওনা ক্রয় থেকে বাদ দেওয়ার মতন আইটেম রেওয়া মিলে আর নেই সমন্বয়ের মধ্যে ধারে পণ্য বিক্রয় লিখে ফেলছি এই যে ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ এটা আমরা ক্রয় থেকে বাদ দেবো না জি স্যার তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ এই বিনামূল্যে পণ্য বিতরণ 2,000 টাকা এটাও কিন্তু আমরা ক্রয় থেকে বাদ দেব তাহলে চলো আমরা লিখে দেই বাদের আন্ডারে বিনামূল্যে পণ্য বিতরণ বিনামূল্যে পণ্য বিতরণ ছিল 2,000 টাকা এটাও যেহেতু আমরা ক্রয় থেকে বাদ দিব তাই এটাকেও আমরা ইনার কলমে বসাই দিলাম ঠিক আছে সঞ্জিতা তুমি বসাইছো না বিষয় পড়ছো স্যার বসাইছি বিষয় পড়ছো নাকি আমার সাথে সাথে আছো স্যার আপনার সাথে সাথেই করতেছি ভেরি গুড এবার চলো আমরা ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণটা লিখলাম সমাপনী মজুদ পণ্য তো আমরা সবার শেষে বাদ দেব বকেয়া মজুরি তো মজুরির সাথে আমরা যোগ করব মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন বলো তো এই ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলনটাও আমরা ক্রয় থেকে বাদ দিয়ে দেই না জি স্যার তাহলে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলনটা আমরা ক্রয় থেকে বাদ দিয়ে দিব চলো আমরা ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলনটা ক্রয় থেকে বাদ দিয়ে দিই ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 1,200 টাকা এটা আমরা যেখানে লিখে দিলাম এছাড়া আমাদের কিন্তু আর কোনো সমন্বয় ছিল না যা আমরা ক্রয়ের সঙ্গে সমন্বয় করতে পারি তাহলে চলো তো দেখি সব মিলে মোট কত টাকা আমরা এখন আমরা ক্রয় থেকে বাদ দেবো একটু দেখি 5,700 টাকা তাহলে সব মিলে আমরা বাদ দিব 5,700 টাকা তো এই 5,700 যদি এখন আমরা 46,000 থেকে বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা আমাদের নিট ক্রয় আমাদের নিট ক্রয়ের পরিমাণটা কিন্তু পেয়ে যাব আর দেখো তো আমাদের নিট ক্রয়ের পরিমাণটা তাহলে কত হয় 40,300 টাকা হয় আমাদের নিট ক্রয় আমরা আমাদের ক্রয় পেয়ে গেলাম প্রারম্ভিক মজুদ পেয়ে গেলাম এবার আমরা অন্যান্য প্রত্যক্ষ খরচ লিখব ঠিক না সঞ্জিতা অন্যান্য প্রত্যক্ষ খরচ কি কি আছে আগে আমরা রেওয়া মিল থেকে দেখি তবে মনে রেখো মজুরি লিখতে গেলে কিন্তু ওর সঙ্গে বকেয়াটা যোগ করে লিখতে হবে এখানে আমাদের অন্যান্য প্রত্যক্ষ খরচের মধ্যে দেখো ক্রয় পরিবহন আছে 5,000 এটা তো প্রত্যক্ষ খরচ
তাহলে ক্রয় পরিবহন 5000 লিখে দিব, চলো লিখে দেই, ক্রয় পরিবহন ৫০০০ টাকা। ক্রয় পরিবহনটা 5000 লিখে দিলাম আমরা। এরপর দেখি অন্যান্য প্রত্যক্ষ খরচের মধ্যে, এই যে মজুরি আছে 12000, কিন্তু মজুরির সঙ্গে কিন্তু বকে আছে, সেই জন্য আমরা এই মজুরির টাকাটাকে প্রথম টাকার ঘরে লিখব, যোগ করে বকেয়াটা তারপরে দ্বিতীয় কলামে লিখব। দেখো আমাদের মজুরিটা ছিল 12000 টাকা, এই যে আমি 12000 টাকাটা প্রথম টাকার ঘরে লিখছি, এই যে 12000 টাকা প্রথম টাকার ঘরে লিখলাম, আর এর সাথে আমরা লিখে দিব যোগ বকেয়া। যোগ বকেয়া কত টাকা বকেয়া ছিল মজুরি, প্রশ্নের মধ্যে দেখো মজুরি বকেয়া ছিল 1500 টাকা, তাহলে আমরা এটার সঙ্গে 1500টা যোগ করে দেই, তাহলে এবার আমাদের মজুরির টাকাটাকে আমরা সরাসরি দুই নম্বর কলামে লিখে দিতে পারবো। দেখো কত হয়, 13500 হয় না? জি স্যার। জি স্যার, এই যে আমরা 13500 টাকা লিখে দিলাম। মজুরি ছাড়া আমাদের অন্যান্য প্রত্যক্ষ খরচ আর কত আছে একটু দেখি নেই। মজুরির পর বিক্রয় ফেরত লিখেছি, প্রারম্ভিক মজুর পণ্য লিখেছি, আমদানি শুল্ক, বলে আমদানি শুল্ক 3000 টাকা, এটা আমাদের জন্য একটা প্রত্যক্ষ খরচ। সানজিদা বলেছে, মানে বলতে পারে নাই, পরে ওকে বুঝাই দেওয়া হোক, না না ও বলতে পারছে, এটা রপ্তানি শুল্ক বলতে পারেনি, তাহলে আমদানি শুল্কটা আমাদের জন্য একটা প্রত্যক্ষ খরচ 3000 টাকা। তো তাহলে চলো আমরা আমদানি শুল্কটা লিখে দিই, তিন হাজার টাকা। আমদানি শুল্ক 3000 টাকা লিখে দিলাম। আমদানি শুল্কের পর এবার দেখো রপ্তানি শুল্ক আমাদের কোন আইটেম নয়, অনাদায় পাওনাটাও আমাদের কোন আইটেম নয়, তাহলে কি করবে এবার? এবার তাহলে আমরা সবগুলো যোগ করে দেবো, তাই না সঞ্জিতা? জি স্যার। চলো প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয় এবং অন্যান্য প্রত্যক্ষ খরচের সবগুলো আইটেম এখন আমরা যোগ করে দেবো, নিয়ম এটাই, সবগুলো একটু ক্যালকুলেটরে যোগ দিয়ে দেখো তো আমাদের মোট যোগফলটা কত হয়। সঞ্জিতা কি করব আমরা এই যোগফলটা থেকে বলতে পারবে? স্যার সমাপনী মজুদ পণ্য বাদ দিব। ভেরি গুড, চলো আমরা এখন এখান থেকে বাদ দিয়ে দেই, এখান থেকে আমরা বাদ দিয়ে দেই সমাপনী মজুদ পণ্য। আর আমাদের সমাপনী মজুদ পণ্য কোথায় আছে একটু দেখি চলো, আমাদের সমাপনী মজুদ পণ্য রয়েছে 11000 টাকা, ওই যে, চলো আমরা ওই 11000 টাকা এখন এখান থেকে বাদ দিয়ে দিই। বলতো এই 11000 টাকা এখান থেকে বাদ দিয়ে দিলেই সঞ্জিদা আমরা কি বিক্রিত পণ্যের ব্যয়টা পেয়ে যাব না? জি স্যার। সেটাই আমরা বিক্রয়ের নিচে লিখে দিব, ওই বিক্রিত পণ্যের ব্যয়টাকে আমরা বিক্রয়ের নিচে লিখে দিব। দেখো তো কত টাকা হয়, 75800 টাকা থেকে 11000 বাদ দিলে 64800 টাকা হয়, আর এই 64800 টাকাটা যখনই আমরা আমাদের বিক্রয় থেকে বাদ দিয়ে দিব তখনই কিন্তু আমরা আমাদের মোট মুনাফাটা পেয়ে যাব। দেখো তো আমাদের মোট মুনাফাটা কত হয়, 95000 টাকা, 30200, এই যে 30200 টাকা আমরা মোট মুনাফাটা পেয়ে গেছি, মোট মুনাফাটা পেয়ে গেছি আমরা, মোট মুনাফাটা পেয়ে গেলাম 15,30,200 টাকা। সঞ্জিদা? জি স্যার। আমার সঙ্গে সঙ্গে হাতে হাতে তুমি যে মোট মুনাফাটা বের করলে, তুমি কি অঙ্কটা বুঝছো? জি স্যার। অঙ্কটা তোমার কাছে ভালো লাগছে? জি স্যার। এই
এই যে মোট মুনাফা নির্ণয় করার যে অঙ্কের যে প্রসেসটা, এটার সঙ্গে তোমার একটু একটু প্রেম হয়েছে? জি স্যার। এখন যদি আমি ক্লাসে কখনো করতে দেই এবং বলি যে সবার আগে আমাকে করে মেসেঞ্জারে পাঠাবে তাকে আমি 5 নাম্বার দিব গ্রিন 5, তুমি কি সেই গ্রিন 5 পাবে? ইয়াপ, ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ, ঠিক আছে। আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করলাম।